আমরা যখন জিয়ারত করি তখন তারা আমাদেরকে বন্ড বলে এটা একটা ফাইজ শব্দ জিকির করা কি বন্ডামি হ্যাঁ দাঁড়ায় জিকির করা বন্ডামি মুর্শিদি শান গাওয়া বন্ডামি অলি আল্লাহ শান গাওয়া বন্ডামি নবীর শান গাওয়া বন্ডামি আল্লাহ শান গাওয়া বন্ডামি তো ফাইজ আলাপ সালাপ বন্ধ করবেন বন্ড বন্ডামি বন্ড 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 শব্দ বলা বন্ধ করেন সবচাইতে বড় বিয়াদ যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিকই না যারা বিরুদ্ধে কথা বলে যাদের আঁকিটা ঠিক নাই যারা নবীর সানমান আজমদ মানে না এরাই হলে সব চাইতে বড় ভণ্ড কথা বলেন ঠিকই না বলেন আমরা নিজের মধ্যে বহুত সুন্নি দাবি করে কিন্তু আকিদা ঠিক নাই এরা হইল সবচেয়ে বড় ভণ্ড আর আমরা জিকির করি এই জিকিরটারে পুঁজি বানায়া নিজেরা বাহাবা পাবার জন্য আমাদেরকে ভণ্ড বানাতে চেষ্টা করে বরং নিজেদেরকে সুন্নি দাবি করার পরও অনেক সুন্নির আছে যাদের আকিদাই অনেক টুটি আছে আমরা বলি না বৃহৎ ছাড়তে মুখ ছুটাইব বলবো বলার পরে সমাজে ধরিয়ে দিব কারা আসল সুন্নি কারা লেবাসদারি সুন্নি কথা বলেন ঠিক কিনা বলে আজকে মুনাফিকদের কারণে আমাদের সন্নি আমাদের বদনাম হচ্ছে রাতে তিনটার পর আয়ো তোমরা ওয়াশ করতে যারা আমরা বন্ড যারা আমরা বন্ড কৌ অলি মাজার মুকাম অলি আল্লাহর দরবার এগুলো তরিকাপন্থী যারা এরাই রাত টু রাত ঘর টু ঘর দরজা টু দরজা ঘুরে ঘুরে এই জিকিরের মাধ্যমে আশিকের অন্তরে প্রেম ঢেলে দিয়েছেন এরপরে তরিক জিন্দা রয়েছে যেটা তরিক জিন্দা থাকলে সুফি ভিত্তিক সুফি জম সুফি দর্শন জিন্দা থাকলে সত্যিকার আদর্শ জিন্দা থাকবে কথা বলেন ঠিক এটা তা সাওফের ভিতরে জিকির আছে না নাই সুফি দর্শনে জিকির আছে না নাই আল্লাহর ওলিরা মাজার আল্লাহর ওলিরা খানকা বানায়া সুন্নিয়ত প্রচার করছে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ রোজাতে জিন্দা না মরা তো সুতরাং আমরার দিকে আমরা এক সবার চিন্তা করবা এবার নিজের লোক আর পরের লোক যারা যারা ডাব্লিউ মার্কা এতদিন ছিল তারা আমাদের বিরোধিতা করছে এখন আমরা নিজেরা মধ্যে কিছু লোক আছে নিজেরা সেলিব্রেশন হওয়ার জন্য তাদের কাছে বাহাবা পাওয়ার জন্য শুধু বন্ড বন্ড তপকা দিতে চাই দাঁড়ায় জিকির করে না ভন্ডামি না কখনো ভন্ডামি করে নাই তাহিরীরা মুরাদ চৌধুরীরা ভণ্ডামি করে না ওরা দাঁড়িয়ে জিকির করে প্রেম বিলায় ওরা নবীর শান বলে প্রেম বিলায় কথা বলেন ঠিক না বেঠে এই আল্লাহর অলি উজুর সর দরবার হলো প্রেম বিলানোর জায়গা কথা বলেন ঠিক না বেঠে আমার কথা কি বুঝতে পারছেন আপনারা আমি বুঝাইতে পারতেছি এই জন্য এই সমস্ত ফালতু মোটিভেশনাল স্পিকারের নামে যে ফালতু বক্তাগুলো আছে এদেরকে বয়কট করবেন এদেরকে সাবধান করে দিবেন বয়কট বলি না বুঝাইয়া দিবেন এই সমস্ত মোটিভেশনাল স্পিকার আর কথার দ্বারা শূন্যত কায়েম হইছে না শূন্যত কায়েম হয়েছে নবীর শান অলির শান আজকে একটা মিস কল দিলাম সামনে কল দিম এরপরে দিন দরমু জুতাটা কামড় দেওয়ামু কথা কন ঠিক না বে ঠিক বনবাইরের ফুলাফান মেজাজ গরম দিল নরম এই জন্য কিছু কইতাম পারি না পরিষ্কার কথা কথা বলেন ঠিক না বেঠিক তা আপনারা সবাইকে খুশি না করেছেন আমার মনে হয় আপনারা যতগুলো পুরুষ এসেছেন তার সাথে বেশি মা বোনর খুব পছন্দ করে এই আমি সকলে আমরা মিলেমিশে যেন আল্লাহ এবং তার রসুলের প্রেম হৃদয়ে ধারণ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে সকলে বলুন আমিন আরও বড় করে বলুন আমিন যাই হোক এখন হয়তো বা কালকে অনেকে আমাদের বলতে পারে তাহির হুজুর মাথাটা আইসে হাত আইসে এটারই নিয়ে অনেক ট্রল করতে পারে তো ওরা 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 নিন্দা করুক আমার কোনো আপত্তি সমালোচনা করলে আমাদের কোনো আপত্তি ওরা মন্দ বললে আমাদের কোনো আপত্তি এই মন্দ শুনতে হবে আপত্তি শুনতে হবে বাঁচতে গেলে এগুলো শুনতেই হবে এটা পার্ট অফ লাইফ আর সকল সমালোচনার দাঁত জবাব দেওয়া এটা হলো আর্ট অফ লাইফ আমরা তাদের দিকে তাকাই না আমরা দেখতেছি আসকার করে পীরমুরিদি করে মাজার জিয়ারত করে মা বাবার খেদমত করে আমাদের সম্মান বাড়তেছে আর যারা এগুলার বিরোধিতা করে তাদের সম্মান আস্তে আস্তে আমাদের কিছু করতে হবে না কারণ অলি আল্লাহর বিরুদ্ধে যারা চলে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন যুদ্ধ কি আমার আল্লাহ আসমান থেকে নিচে নাম্যে এসে করব কেমনে যে গোড়ায় গারে টট টটার মধ্যে বড়ি লাগাইবো আপনি আপনার পাইতেন না কিছু হয়তো আপনারা দেখতেছেন কথা কখন ঠিক না বেডে তো আমি বলি ফালামুকো আয়াফুরেন এখনও সময় আছে আল্লাহর বলির মাদার জিয়ারত করেন অনর্থক মাদার মানুষদেরকে মিথ্যা ক্লেম দিবেন না মিথ্যা অপবাদ দিবেন না আমরা কখনো মাজারে সেজদা করি আমরা সবসময় জিয়ারত করি আমরা যখন জিয়ারত করি তখন তারা আমাদেরকে বন্ড বলে এটা একটা ফাইজলামি শব্দ জিকির করা কি বন্ডামি হ্যাঁ দ্বারাই জিকির করা বন্ডামি মুর্শিদি শান গাওয়া বন্ডামি আল্লাহ শান গাওয়া বন্ডামি নবীর শান গাওয়া বন্ডামি আল্লাহ শানগাওয়া বন্ডামি তো ফাইজলামি আলাপ সালাপ বন্ধ করবেন বন্ড বন্ড আমি বন্ড 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 শব্দ রাই বলা বন্ধ করেন সবচাইতে বড় বিয়াদব সৃষ্টির সারা বন্ধ যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক না যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে যাদের আকীদা ঠিক নাই যারা নবীর সম্মান আজমত মানে না এরাই হলো সবচাইতে বড় বন্ধ কথা বলেন ঠিক না বলেন আমরা নিজের মধ্যে বহুত সুন্নি দাবি করে কিন্তু আকিদা ঠিক নাই এরা হইল সবচেয়ে বড় ভণ্ড আর আমরা জিকির করি এই জিকিরটারে পুঁজি বানায়া নিজেরা বাহাবা পাবার জন্য আমাদেরকে ভণ্ড বানাতে চেষ্টা করে বরং নিজেদেরকে সুন্নি দাবি করার পরও অনেক সুন্নির আছে যাদের আকিদায় অনেক ত্রুটি আছে আমরা বলি না বৃহৎ ছাড়তে মুখ ছুটাইব বলবো বলার পরে সমাজে ধরিয়ে দিব কারা আসল সুন্নি কারা লেমাসদারি সুন্নি কথা বলেন ঠিক কিনা বলেন আজকে মুনাফিকদের কারণে আমাদের বদনাম হচ্ছে জামাদের তিনটার তোমরা ওয়াশ করতে যারা আমরার বন্ধকো যারা আমরার বন্ডকো অলি আল্লাহর মাজার মুকাম অলি আল্লাহর দরবার এগুলো তরিকাপন্থী যারা এরাই রাত টু রাত ঘর টু ঘর দরজা টু দরজা ঘুরে ঘুরে এই জিকিরের মাধ্যমে আশেকের অন্তরে প্রেম ঢেলে দিয়েছেন এরপরে তরিকত জিন্দা রয়েছে যেটা তরিকত জিন্দা থাকলে সুফি ভিত্তিক সুফিজম, সুফি দর্শন জিন্দা থাকলে সত্যিকার আদর্শ জিন্দা থাকবে কথা বলেন ঠিক না তাসাওয়ুফের ভিতরে জিকির আছে না নাই সুফি দর্শনে জিকির আছে না নাই আল্লাহর ওলিরা মাজার আল্লাহর ওলিরা খানকা বানায়া সুন্নিয়ত প্রচার করছে কথা বলেন ঠিক না বেটি আল্লাহর অলিরা রৌজাতে জিন্দানা মরা তো সুতরাং আমরার দিকে ভণ্ড আঙ্গুল দিতে গেলে এক সবার চিন্তা করবা এবার নিজের লোক হও আর পরের লোক হও এতদিন বি পাঠি যারা এতদিন যারা ডাব্লু মার্কা ছিল তারা আমাদের বিরোধিতা করছে এখন আমরা নিজেরা মধ্যে কিছু লোক আছে নিজেরা সেলিব্রেশন হওয়ার জন্য তাদের কাছে বাহাবা পাওয়ার জন্য শুধু বন্ড বন্ড তপ্কা দিতে চাই দাঁড়াই জিকিরি করে না ভন্ডামি না তাহিরা কখনো বন্ডামি করে নাই তাহিরীরা মুরাদ চৌধুরীরা ভণ্ডামি করে না ওরা দাঁড়িয়ে জিকির করে প্রেম বিলায় ওরা নবীর শান বলে প্রেম বিলায় কথা বলেন ঠিক না বেঠে এই আল্লাহর অলি উজুর সর রহমতুল্লাহ দরবার হলো প্রেম বিলানোর জায়গা কথা বলেন ঠিক না বেঠে আমার কথা কি বুঝতে পারছেন আপনারা আমি বুঝাইতে পারতেছি এই জন্য এই সমস্ত ফালতু মোটিভেশনাল স্পিকারের নামে যে ফালতু বক্তাগুলো আছে এদেরকে বয়কট করবেন এদেরকে সাবধান করে দিবেন বয়কট বলি না বুঝাইয়া দিবেন এই সমস্ত মোটিভেশনাল স্পিকার আর কথার দ্বারা শূন্যত কায়েম হয়েছে না শূন্যত কায়েম হয়েছে নবীর শান অলির শান আজকে একটা মিস কল দিলাম সামনে কল দিম এরপরে দিন দরমু জুতাটা কামড় দেওয়ামু কথা কন ঠিক না বে ঠিক বনবাইরের ফুলাফান মেজাজ গরম দিল নরম এই জন্য কিছু কইতাম পারি না পরিষ্কার কথা কথা বলেন ঠিক না বেটি ঠিক তা আপনারা সবাই কি খুশি না বেજાર বাজান সবাই আমরা শান শুনলে আনন্দ লাগে না ঠিক শুনলে ভাল লাগে না সুর দিলে ভাল লাগে না জিডি শান পারে না ইডি কইডা বন দাবি জিকিটা দমমে দমমে এই যে এই যে তালদা কলিডা সিরা বাজার কলিরা সিরা যাক আবাজান ফানা হয়ে যাকে রে ফুত রে ফুত মানামা বাড়ি করে বেচালা ফুত মানে দেওয়ান হয়ে যাক ওই আছে না জিডি করে ইত্তা না আসলে পারে না পারে না ঠিক হিংসাটা করে বাপ কাছে যে এরা তরি করতে তা সফের কাজ করতে করতে ফির মুরিদি কই রাগ হয়ে যেতেছে গা আমরা তো লাইনটা পাই না ওখানে বিরোধিতা শুরু কইরা দি দেখি আমরা নি হেরারে গায়াটা কিছু ভাইরাল হইতাম পারে আই মোটিভেশনাল গো এবিসিডি হ্যাঁ কথা গণ কথা গণ জি খুশি হয়েছেননি সবাই এটা আর একটা দাসে বক্তব্য দিলাম আসেন আরেকটু সামনে যাই তাইলে আপনারা বেশি লম্বা না আমি দশ পনেরো মিনিট কিছু কথা বলেই এরপর আমরা জিকি রাস্কের মাধ্যমে যতটুকু যাইতে পারি আর কি কালকে যেহেতু সকালবেলা প্রোগ্রাম আছে আমার একটা চিন্তার ব্যাপার আছে আমি অনেক দূর সাড়ে চার ঘন্টা জার্নি করে আসছি এরপরও আইসা বসছে একটু দোস্ত আমাকে একটু রিল্যাক্স দিচ্ছেন আমার হচ্ছে ভাল লাগছে আর মনের ভিতরে শান্তি লাগছে কম মোটা না দরছে কলবটা তো নাইসছে এটা আসল জিনিস এটা ঠিক না থাকলে কবরে গেলে বাস পচারা গেলে আশ পচে যাবে আর এটা ঠিক থাকলে দেহের ভিতরে মাটি স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন জোরে বলেন না সোবাহান আল্লাহ

সকল ক্ষমতার মালিককে